মঙ্গোলিয়াম। ইলিশ সপ্তপ্রদীপের চতুর্থ রান্না হলো ইলিশ ম্যাঙ্গোলিয়াম। এই ইলিশ ম্যাঙ্গোলিয়াম বানানোর জন্য প্রথমে মাছের মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্ট, কাঁচা আম শুকনো লঙ্কা দিয়ে বাটার নিয়েছিলাম সেইটার পেস্ট, আর সর্ষের তেল। ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেছে, এবার এটা চাপা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দেব। A few moments later, গ্যাস অন করে একটা কড়া বসিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব একটা গোটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব যেই মাছটা আমরা ম্যারিনেট করে রেখেছিলাম 30 মিনিট ধরে সেই মাছটা। মশলাটা পুরো দিয়ে দেব, আর দিয়ে দেব বাটির গায়ে লেগে থাকা মশলাটা একটু সামান্য জল মিশিয়ে। এবার একটা ঢাকনা চাপা দিয়ে 10 মিনিটের জন্য এটা হতে দেব। 5 মিনিট পরে মাছগুলোকে আবার একটু উল্টে দেব। গ্যাসটা লো ফ্লেমে রেখেই রান্নাটা হবে। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে মাছগুলো একটু উল্টে দেব। এর মধ্যে দিয়ে দেবো সামান্য নুন। মাছে আমরা নুন মাখিয়ে রেখেছিলাম, তাও গ্রেভিটা একটুখানির জন্য অল্প সামান্য নুন দিলাম। আর দেব সামান্য চিনি দিয়ে আবার মিনিট পাঁচেকের জন্য ঢাকনা দিয়ে রান্না হতে দেব। 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে নেব। দেখতেই পাচ্ছেন কেমন তেল বেরিয়ে এসেছে আর গ্রেভিটা ঘন হয়ে গেছে। এবার ওপর থেকে আমরা কাঁচা আম একটু গ্রেট করে এর উপরে দিয়ে দেব। দিয়ে ঢাকনাটা বন্ধ করে গ্যাসটা অফ করে দেব। 3 মিনিটের জন্য এটা স্টিমে থাকবে। 3 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে নিয়ে মাছগুলো একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। ইলিশ মঙ্গোলিয়াম রেডি। আমার এই
রান্নার রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন।